মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয়। সেদিনই আক্ষরিক অর্থে দুর্গাপূজার সূচনা হয়। এদিন ধর্মপ্রাণ হিন্দু অংশের মানুষ তাদের মৃত পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন। সকাল থেকে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ সংলগ্ন লক্ষ্মীনারায়ণ বাড়ির দেখিতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এরা সবাই পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল জল দিয়ে তর্পণ করেন। তর্পণের কাজ করার ফাঁকে এক পুরোহিত বলেন, শাস্ত্র মতে মহালয়ার পুণ্যতিথিতে মৃত পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলে তাদের আত্মা শান্তি লাভ করেন। এই রীতি যুগ যুগ ধরে চলে আসছে। এদিন তর্পণকারীরা দেখিতে কোমর পরিমাণ পানিতে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করে ফুল বেলপাতা তিল সহ অন্য সামগ্রী দিয়ে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করেন। রাজন্য আমল থেকে এ দেখিতে তর্পণের কাজ চলে আসছে। প্রতি বছর হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে ঐতিহ্যবাহী এ দিঘিতে তর্পণ করতে আসেন। এই প্রতি বছরই এই 15 দিন প্রেতপক্ষ মহালয়া দিন এটা সমাপন। আমাদের পূর্বপুরুষরা স্বর্গ থেকে মরতে আসেন এই দিনে, তাদের ছেলে মেয়ের দ্বারা ওই তাদের মুখে তিল জল দেওয়া হয়, এরকম পরম প্রাপ্তি হয়। যমরাজে যমদ্বারে সেই জল হয় না, সেখান তখন ওই জল দেওয়া হয়। এটাই পূর্বপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণ এবং অতি পুণ্য, অতি ভাগ্য, খুব ভালো। আমাদের যে পূর্বপুরুষ আছে, আগের নিয়মে প্রচলিত আছে যে পূর্বপুরুষের উদ্দেশ্যে পিতৃতর্পণ করা, পিতৃতর্পণ করা আছে। প্রতি বছরই এখানে আমরা আসি, যারা পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেয় তারা এখানে এসে পিতৃতর্পণ করে। আমরা ব্রাহ্মণ হিসেবে আসি, আমরা যে কর্মকাণ্ড আছে তাদেরকে করাই পিতৃপুরুষের উদ্দেশ্যে। পূর্বপুরুষের পাশাপাশি এখানে নারীদেরও পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে দেখা গেছে। তর্পণ করা ছাড়া এ দৃশ্য দেখতে প্রতিবছর হাজার হাজার মানুষ ভিড় জমান রাজন্য স্মৃতি বিজড়িত লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দির দিঘিতে। রাজধানী লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘি ছাড়াও রাজ্যের অন্য জায়গার নদী পুকুর সহ বড় জলাশয়ে এদিন মানুষ তর্পণ করে থাকেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।